already kick out the photo. Okay, চলো আমরা শুরু করি। আমরা এই চ্যাপ্টারে মেইনলি যেই কাজটা করব সেটা হচ্ছে ধরো আমাদের কাছে একটা সরলরেখার সমীকরণ দেয়া আছে। সরলরেখার সমীকরণ দেয়া আছে মানে সরলরেখা দেয়া আছে। সাপোজ এই সরলরেখাটা দেয়া আছে। এটা হচ্ছে আমাদের x plus by plus c equal 0। এটা হচ্ছে আমাদের সরলরেখা। ঠিক আছে? এখন এই সরলরেখা থেকে কোনো একটা বিন্দুর দূরত্ব বের করার চেষ্টা করব আমরা। বিন্দুটা কোনটা? ধরো এই একটা বিন্দু, এটা হচ্ছে আলফা কমা বিটা। তাহলে সরলরেখা থেকে বিন্দুর দূরত্ব বের করব। সরলরেখা থেকে বিন্দুর দূরত্ব কতটুকু হবে দেখো তো। আচ্ছা, দূরত্ব বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে দূরত্ব হতে পারে, এটাও দূরত্ব হতে পারে না, বাট সব থেকে শর্টেস্ট যে ডিস্টেন্স সেটা কি আমাদের লম্ব ডিস্টেন্স হবে না? এই যে সব থেকে ছোট যে ডিস্টেন্সটা সেটা আমরা বের করতে চাই। এই দূরত্বটা যদি আমি ডি বলি, এই ডি এর মানটা কত হবে সেটা আমরা বের করবো। আচ্ছা, এটার প্রুফে আমরা যাবো না, আমি জাস্ট ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করে দিই। যদি আলফা কমা বিটা হয় তাহলে এই যে ডি, এই ডি এর মানটা হবে এরকম যে এ আলফা বি বিটা প্লাস সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের দূরত্বের ফর্মুলা, বুঝতে পারছো? যেমন আমি একটা এক্সাম্পল করি, ধরো আমার কাছে সরলরেখা সমীকরণ বলো। এই লম্ব দূরত্ব কি কাজে লাগে? এই যে যে কোনো বিন্দুর লম্ব দূরত্ব। আচ্ছা, সরলরেখা থেকে বিন্দুর লম্ব দূরত্ব? জি ভাই। ওকে, এটা ভালো কোশ্চেন করছো অবশ্য, ঠিক আছে। এখন দেখো, মনে করো আমি তোমার একটা এক্সাম্পল একটা যদি চিন্তা করি, যে হ্যাঁ এটা দেখাতে দেখাতে যে ধরো এইটা হচ্ছে একটা হচ্ছে নদীর পার বা সমুদ্রের পার, ঠিক আছে? এটা আমাদের একটা সমুদ্রের পার। এখন মনে করো তোমার এখানে একটা মনে করো জাহাজ আছে। সাপোজ এই জাহাজটার কোঅর্ডিনেট তুমি মনে করো ডিফাইন করতে পারবা যে কোন বিন্দুতে আছে, ঠিক আছে? এখন এইখান থেকে সমুদ্রে তুমি এই যে পারে তুমি দূরত্ব বের করতে চাও, তাহলে পারে যদি তুমি দূরত্ব বের করতে চাও তুমি কি করবা? এখান থেকে সোজা এদিক বরাবর আসা শুরু করবা না? জি ভাই। এখন তুমি যে সোজা আসা শুরু করবা, মনে করো নদীর মাঝখানে তুমি রশি টানলা, রশি টাইনে তুমি দূরত্বটা বের করলা। এইটা একভাবে তুমি বের করতে পারো। এছাড়া তুমি আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে ধরো এই যে বিন্দুটা, এই বিন্দুটা তুমি কোঅর্ডিনেট জানো, এরা তো দেখতে পাচ্ছ একটা সরলরেখা। যদি একটা সরলরেখা হয়, মনে করো আমি মনে মনে এটাকে মূল বিন্দু ধরে এই সরলরেখা সমীকরণ কিন্তু বের করতে পারবো চাইলেই, বুঝছো? এই সরলরেখা সমীকরণ বের করাটা খুবই ইজি না, কারণ এই যে কোণটা, এই কোণটা যদি বের করো তাহলে এই সরলরেখা সমীকরণটা হবে y = mx। তাহলে এই সরলরেখা জানো আর সামহাও তুমি হচ্ছে এই বিন্দুটার স্থানাঙ্ক বের করলা। এখন তুমি তোমার যে ওখানে হিসাব করে করে বের করতে হবে না যে কতটুকু দূরত্ব, তুমি এইখানে সরাসরি এই দূরত্বটা বের করতে পারতেছো। আর একটা জিনিস এরকম যে কম্পিউটার যখন কাজ করে, যেমন ধরো যে আমাদের গুগল ম্যাপে যদি তুমি লম্ব সরাসরি দূরত্ব যদি বের করে গুগল ম্যাপে, যে কোনো একটা বিন্দু থেকে আর একটা বিন্দুর সোজা দূরত্ব যখন বের করে গুগল ম্যাপে, তখন গুগল ম্যাপ কি আই সেটা রশি দিয়ে মাপছে? মাপে তো নাই, মাপছে? তখন গুগল ম্যাপ আসলে কি করে যে এইগুলো আসলে ইকুয়েশনের মাধ্যমে ক্রিয়েট করে, যে এইটা এটা একটা পয়েন্ট নিছে, এটা একটা পয়েন্ট নিছে, এর কোঅর্ডিনেট হিসাব কইরা তারপর ওই হিসাব করে হচ্ছে বিন্দু দূরত্বটা বের করে। এই যে আমাদের যে পৃথিবীটা আছে, এই পৃথিবীর প্রত্যেকটা পয়েন্টেরই একটা কোঅর্ডিনেট আছে, তোমরা তো জানো। এই অক্ষাংশ দ্রাঘিমা পড়ছো না? প্রত্যেকটা বিন্দু তুমি যেখানে দাঁড়াই আছো তোমার একটা কোঅর্ডিনেট আছে, আমি যেখানে আছি আমার একটা কোঅর্ডিনেট আছে, আর একটা জায়গায় একটা কোঅর্ডিনেট আছে। এই কোঅর্ডিনেট গুলো হিসাব করে কিন্তু গুগল ম্যাপ হচ্ছে আমাদের ডিস্টেন্স দেয়, বুঝতে পারতেছো? মানে ইকুয়েশনের মাধ্যমে, ইকুয়েশনটা তোমার কাছে অনেক সময় মনে হতে পারে যে ভাই আমি সরলরেখা যে ইকুয়েশনটা করতেছি এই ইকুয়েশন তো কোনো কাজে লাগে না, আমাদের কাছে মনে হচ্ছে কাজে লাগে না, বাট যখন তুমি মেশিনে চলে যাচ্ছ যে তোমার হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে ডিস্টেন্স মাপতেছে বা সামথিং, তখন তো আর সে হচ্ছে তোমার এখানে আইসা মাপবে না, তখন হচ্ছে ম্যাথমেটিক্যালি মাপার ট্রাই করে, ঠিক আছে?
আরো হিউজ এক্সাম্পল আছে, আমরা সেখানে টুলসটা শিখতেছি, এটার ফিউচার এক্সাম্পল তোমার সামনে আরো দেখতে পাবো। ওকে, এখন দেখো তাহলে আমরা শিখলাম যে দুইটা ধর একটা সরল রেখা আছে 2x + y = 1, এটা একটা সরল রেখা। এই সরল রেখা থেকে সাপোজ আমাদের 3, 4 এই বিন্দু দূরত্ব আমরা বের করতে হচ্ছে, তাহলে এই সরল রেখাটা যদি আমি চিত্রটা আঁকি, এটা হবে আমাদের সরল রেখা 2x + y = 1। তাহলে এই সরল রেখা থেকে 3, 4 বিন্দুটা কোন জায়গায়? ধরো এখানে একটা বিন্দু 3, 4, তাহলে এটা থেকে দূরত্ব কতটুকু হবে লম্ব দূরত্ব? এইটা হচ্ছে লম্ব দূরত্ব, এটা হচ্ছে d। তাহলে এই লম্ব দূরত্ব d এর মানটা কত হবে? আমাদের ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা এরকম ছিল যে x + dy + c = 0, এভাবে ছিল। বাট এখানে তো এই ফর্মুলা এভাবে নাই, সো তোমার কি করতে হবে, তুমি প্রথমে জাস্ট এটাকে মাইনাস ওয়ান ইকুয়াল জিরো করে নাও। এবার কি ছিল যে এক্স এবং ওয়াই এর জায়গায় এই বিন্দু দুইটা বসবে, আর দুই পাশে পরম মান, তার মানে 2 × 3 প্লাস ওয়াই এর মানটা 4 মাইনাস 1, আর নিচে হবে 2x² + 1x². তো আলটিমেটলি যেটা আসছে সেটা হচ্ছে 6, 10 মাইনাস 9, আর নিচে হচ্ছে আমাদের 5। তাহলে এইটা হচ্ছে আমাদের লম্ব ডিস্টেন্স, এখন এটা পরম মান নিলে এটাই আসবে 9/5। তার মানে এই বিন্দু থেকে এই সরল রেখার লম্ব দূরত্বটা কি হবে? এখন তোমরা যে কোনো সরল রেখা থেকে বিন্দু দূরত্ব বের করতে পারবে না এখন এই ফর্মুলাতে। ফর্মুলাটা কি বুঝতে পারছো সবাই? জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, এখন এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট ব্যাপার আছে, সেটা হচ্ছে একটা সরল রেখা আমাদের x অক্ষ এবং y মানে পুরো প্লেনটাকে, প্লেন কোনটাকে বলি, x y টোটালটাকে নিয়ে যেটা হয় এটা নাম হচ্ছে প্লেন। তাহলে একটা সরল রেখা পুরো প্লেনটাকে কি দুইটা ভাগে ভাগ করছে না? এইটা একটা সাইড, এইটা আর একটা সাইড। তাহলে মনে করো এই সরল রেখাটা এরকম, সেম আগের টাই 2x + y = 1। তাহলে এই সরল রেখা আমাদের টোটাল প্লেনটাই কি দুইটা সাইডে ভাগ করছে, ঠিক আছে? এখন তুমি দেখবা যে এই যে বিন্দুটা আছে না, এই বিন্দুটা কত? 0, 0 না? এই সরলরেখাটাকে আমরা সরলরেখার জেনারেল ফর্মুলা যদি নেই তাহলে এরকম হবে, সবগুলো একই সাইডে নিলে 0 হবে, এটা হচ্ছে সরলরেখার সমীকরণ। এখন দেখো তুমি 0, 0 এই বিন্দুটা যদি সরলরেখার, এটার নাম দিলাম আমরা এল, সরলরেখার বাম পক্ষে যদি বসাও, মনে করো এল 0, 0 বসাইলাম, তাহলে দেখো কত আসে 2 × 0, ওয়াই এর মানটাও কত 0 মাইনাস 1, আলটিমেটলি কত আসছে মাইনাস 1 আসছে না? তার মানে এই যে দেখো বাম পক্ষে বসাইলে কি আর 0 আসছে? আসে নাই। তার মানে এই 0, 0 বিন্দুটা কি সরলরেখার উপরে নাই, সেটা আমরা বুঝতে পারতেছি। এখন একটা মজার ব্যাপার হচ্ছে, এই যে আমি 0 পয়েন্টটা বসাইলাম, 0 পয়েন্ট বসানোর কারণে কি একটা নেগেটিভ মান পাইছি না? তুমি এই সাইডে যে কোনো ভ্যালু বসাইলে, এই সাইডের যে কোনো পয়েন্ট যদি এই বাম পক্ষে বসাও, সবসময় নেগেটিভই পাবা, এটা গ্যারান্টেড। মনে করো এখানে একটা পয়েন্ট, সাপোজ এখানে একটা পয়েন্টের নাম বলো কি হবে, 0, -2, তাহলে এই এল এর মধ্যে 0, -2 বসাও, তার মানে এই সরলরেখার বাম পক্ষে 0, -2 বসাও, 2 × 0 −2 −1, আলটিমেটলি কত −3, না এটা লেস দ্যান 0 না? তাহলে আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে যে তুমি এই পাশের যতগুলা যত সরল যত বিন্দু আছে প্রত্যেক বিন্দুর জন্যই এই বাম পক্ষে যদি তুমি ভ্যালুটা বসাও সবসময় নেগেটিভ আসবে, কারণ একটার জন্য যেই সাইন হবে বাকিদের জন্য সেম সাইন হবে। তো এটাকে বলা হয় সরলরেখার নেগেটিভ পার্ট অংশ। এটা যদি নেগেটিভ আসে তার অপোজিট সাইনটাতে বা পজিটিভ আসে, মনে করো এখানে একটা বিন্দু সাপোজ 3, 8, এটা তো অনেক বড়, অবশ্যই এদিকে থাকবে। দেখো তো তুমি এল এর মধ্যে 3, 8 বসাও, তো এল তো আমাদের এই বাম পক্ষটা, তো এল এর মধ্যে 3, 8 বসাও, 2 × 3 + 8 − 1, 6, 5, 8, 5 কত 12, গ্রেটার দ্যান 0 না? এইটার জন্য যেহেতু গ্রেটার দ্যান 0 হয়েছে, বাকি সবার জন্য কি হবে, গ্রেটার দ্যান 0 হবে। কি বলছি বুঝতে পারছো? আর ভাইয়া ওই যে ধনাত্মক ঢাল আলা রেখার ক্ষেত্রে যে কোনো কিছু ক্ষেত্রে সমস্যা নাই,
আচ্ছা এই এইটুকু কি বুঝছো বলো? জি ভাই বুঝছি। উপরের অংশ মাইনাস হবে কি না আমি জানি না, বাট এক সাইডের গুলো সব সমান হবে। মনে করো এই পাশের একটা মাইনাস হইলে সবাই মাইনাস, এই পাশের একটা মাইনাস হইলে সবাই মাইনাস, বুঝছো? ভাই বুঝছি এবার এইটাই জানতে চাইতেছিলাম আর কি। ওকে এবার এটা হচ্ছে আমাদের l, l অফ x y। আচ্ছা এখানে একটা পয়েন্ট নাও, এই যে 0 0 পয়েন্টটা নাও, তাহলে l এর মধ্যে 0 0 বসাও, দেখো তো কত আসে, 0 মাইনাস 0 প্লাস 2 গ্রেটার দ্যান 0 হইছে না? তার মানে এই 0 0 পয়েন্টের জন্য যেহেতু বাম পক্ষে এই যে এই পাশটাতে বসাইলে শূন্য থেকে বড় হয়, তাহলে এখানে সবাই শূন্য থেকে বড়, এরা হচ্ছে পজিটিভ সাইড, ঠিক আছে? আর এটা যেহেতু পজিটিভ সাইড হয়েছে, তাহলে উল্টাটা নেগেটিভ সাইড হবে অবশ্যই। অনেক দূরের একটা বিন্দু নিলাম, মনে করো এই বিন্দুটা কত হবে, সাপোজ 0,10, এর মধ্যে 0,10 বসাও, তাহলে 2 × 0 − 10 + 2, তাহলে কত হয় -8, এটা কি আছে লেস দ্যান 0 না? তাহলে এটার জন্য যেহেতু লেস দ্যান 0 আছে, এই পাশে সবার জন্য লেস দ্যান 0। এখন এগুলো শিখে আমাদের কি হবে, এগুলো শিখে দেখো আমরা দুইটা পয়েন্ট দেখেই বুঝতে পারবো এই দুইটা পয়েন্ট একই সাইডে আছে না বিপরীত সাইডে আছে, কারণ একই সাইডে থাকলে তাদের কি হবে সাইনটা সেম হবে না। এখন মনে করো আমার দুইটা পয়েন্ট দেয়া আছে, একটা হচ্ছে 1,2 ও 3,4, এই দুইটা পয়েন্ট দেয়া আছে। এখন আমার কোশ্চেন হচ্ছে এই দুইটা পয়েন্ট সরল রেখার কি দুইটা ভিন্ন ভিন্ন সাইডে আছে না সেম সাইডে আছে, সেটা আমরা বের করতে চাচ্ছি। তাহলে আমি এল এর মধ্যে প্রথমে 1,2 বসাবো, কত আসে 2 × 1 − 2 + 2, দেখো তো কত হইছে 2 আসতেছে, গ্রেটার দ্যান 0 না? এরপর আমি এটার মধ্যে 3,4 বসাবো, তাহলে 3,4 বসালে দেখো তো কত আসে 2 × 3 − 4 + 2, তাহলে 3 × 6 − 4, আচ্ছা তাহলে কত আছে এখানে, এখানে আছে আমাদের 8, এখানে আছে 4। ওকে তাহলে এটাও কি আমাদের গ্রেটার দ্যান 0? তার মানে দেখো এই যে পয়েন্ট দুইটা, এই দুইটা পয়েন্ট এই সরলরেখাটা যে প্লেনটাকে দুইটা ভাগে ভাগ করছে তারা সেম সাইডে আছে। আর এই দুটো যদি ভিন্ন ভিন্ন হইতো, একটা পজিটিভ একটা নেগেটিভ যদি হইতো, তাহলে বলতাম দুইটা অপোজিট সাইডে আছে, বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা তাহলে কখন দুইটা অপোজিট থাকবে কখন দুইটা সেম সাইডে থাকবে এগুলো আমরা এখন বের করতে পারবো। ওকে ফাইন, স্যার একটু আগের স্লাইডটা নিয়ে গেলে ভালো, আগের আগের স্লাইড এটা, দুটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব কখন থাকে, এই সরলরেখা আর এই সরলরেখা তাদের মধ্যবর্তী কোন দূরত্ব আছে? নির্দিষ্ট ক্রস করবেন একটা একটারে, জি ভাই, তাহলে মধ্যবর্তী দূরত্ব কত তাদের, 0 না? তাহলে দুইটা সরলরেখা যদি মধ্যবর্তী দূরত্ব বলতে সর্বনিম্ন দূরত্ব বুঝাইতেছে, তার মানে দুইটা সরলরেখা যদি এভাবে একটারে ক্রস করে তাহলে তাদের মধ্যবর্তী দূরত্বটা কত হয়, 0 হয়, ঠিক আছে? আচ্ছা এবার দুইটা সরলরেখা যদি সমান্তরাল হয় তাহলে কি একজন আরেকজনকে ক্রস করবে কোনোদিন? করবে না। তাহলে এই ক্ষেত্রে মধ্যবর্তী দূরত্বটা কি সব সময় সমান না? এই যে মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বটা কি সব জায়গায় সমান না প্রত্যেকটা বিন্দু? জি স্যার মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমরা এই মধ্যবর্তী দূরত্বটাকে বের করতে চাচ্ছি, ক্লিয়ার? এইটুকু বুঝতে পারছো সবাই? জি স্যার বুঝতে পারছি।
আচ্ছা তাহলে এখন দুইটা সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে চেহারা কেমন হবে? একটা হবে এরকম ax প্লাস by প্লাস c1 ইকুয়াল 0, এরকম হবে না? আর একটা সরলরেখা কেমন হবে? ওই সরলরেখার তো এই যে ax প্লাস by এগুলো সেমই থাকবে, দা c1 এর জায়গায় কি হয়ে যাবে এখন? c2 হয়ে যাবে না? জাস্ট এই যে ঢাল তো সেম থাকে, তার মানে ঢাল কিছুর উপর ডিপেন্ড করে? এই এক্স ওয়াই এর যে সহগ গুলো এগুলোর উপর ডিপেন্ড করে না ঢাল, তার মানে ঢাল সেম থাকবে, জাস্ট চেঞ্জ হবে কে, সহগটা চেঞ্জ হবে। তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব বের করার ফর্মুলাটা কি আমাদের? এটা হচ্ছে ফর্মুলা c1 মাইনাস c2। আচ্ছা একটা কথা, এখানে অবশ্যই এই ফর্মে আনতে হবে, তাহলে c1 মাইনাস c2 রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা হচ্ছে সমান্তরাল যদি হয় তাহলে সমান্তরাল সরলরেখা দুইটার মধ্যবর্তী দূরত্ব বের করার ফর্মুলা আমাদের। ওকে, এটুকু কি বুঝতে পারছো? আচ্ছা এখন এটা কিভাবে আসছে সেটা তোমরা আগে থেকে দেখতে পারো, যে মনে কর এই সরলরেখা থেকে জিরো জিরো বিন্দু দূরত্ব বের করব, আর এই সরলরেখা থেকে জিরো বিন্দু দূরত্ব বের করবো, তারপর দুইটাকে বিয়োগ করে দিলি তো এই দুটার মধ্যবর্তী দূরত্ব পাওয়া যায়, কাইন্ড অফ ব্যাপারটা এরকমই আর কি। আমি যদি তোমাদের একটু বুঝাতে চাই যে কিভাবে আসছে, ধরো আমি এটার জন্য না দেখাই, কারণ এখানে একটা পজিটিভ নেগেটিভ এর ব্যাপার আছে। ধরো আমি এইটা নিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের এই সরলরেখা আর এটা হচ্ছে আমাদের এই সরলরেখা, তাহলে এই যে দূরত্বটা, এই দূরত্বটা কিভাবে বের করা যায়? এই সরলরেখার উপরে এই সরলরেখার সমীকরণটা কত ছিল আমাদের? এই সরলরেখা থেকে মূল বিন্দু দূরত্ব কিভাবে বের করবা? জিরো জিরো বিন্দু দূরত্বটা কিভাবে বের করবা? এক্স এবং ওয়াই এর জায়গায় জিরো বসাবা, মনে করো এটার নাম হচ্ছে d1, তাহলে d1টা কত হবে? জিরো জিরো বসালে কি জিরো হয়ে যাবে না, জাস্ট c1টা থাকবে, নিচে কত হবে? এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা হবে। আচ্ছা এবার পরের সরলরেখা থেকে এই জিরো জিরো দূরত্বটা কি, এর নাম মনে করো d2, তাহলে d2 কত হবে? সেকেন্ড সরলরেখা যেটা এ ডট জিরো বি ডট জিরো c2 রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এবার এই d1 থেকে যদি d2 বিয়োগ করে দাও, তাহলে দেখো তো d1 থেকে যদি আমি d2 বিয়োগ করে দিই, তাহলে এই মাঝখানে এইটুকু আসে না, কারণ d2 কিন্তু পুরোটা, এইটুকু টোটালটা d2 আর এইটুকু হচ্ছে d1, তাহলে d2 মাইনাস d1, মানে আলটিমেটলি দেখো এটা বিয়োগ করলে এরকমই আসবে c1 মাইনাস c2 রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এই ফর্মুলা দিয়ে আমি কি করতে পারতেছি, যে সরলরেখা দুইটার মধ্যবর্তী দূরত্ব বের করতে পারতেছি। তার মানে দুইটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব বের করা যায় কখন? যদি এরা সমান্তরাল হয়, কেবল তখনই বের করা যায়। তো যদি সমান্তরাল হয় তখন তাদের মধ্যবর্তী দূরত্ব আমরা এই ফর্মুলা দিয়ে বেরও করতে পারতেছি। ক্লিয়ার? আচ্ছা একটা ম্যাথ করি, এখানে দেখো আমি প্রথমে জাস্ট অন্য টাইপের যেটা আছে, ভিন্ন টাইপের যেটা আছে, যেটা যেই ম্যাথে আমাদের প্রবলেম হতে পারে, যেমন দেখো এরকম যে 2x প্লাস 3y প্লাস 1 এটা ইকুয়াল 0, এটা একটা সরলরেখা, আর এটা হচ্ছে 4x প্লাস 6y প্লাস 8 ইকুয়াল 0, এটা একটা সরলরেখা। এই দুটো সরলরেখা কি আছে পরস্পর সমান্তরাল না? এই দুটো সরলরেখাতে পরস্পর সমান্তরাল কিভাবে বুঝবা? দেখো তো এটা যদি দুই দিয়ে ভাগ করে দাও তাহলে কি এটা হয়ে যায় না? এইটুকু এইটুকু দুই নম্বর সরলরেখা যেটা আছে, দুই নম্বর সরলরেখা তুমি দুই দিয়ে ভাগ করে দাও পুরোটারে, তাহলে ব্যাপারটা তো এরকম দাঁড়ায় যে 2x 3y 4 ইকুয়াল 0। তাহলে এই দুটা ফর্মুলা আমাদের দ্বারা, একটা হচ্ছে এটা আর হচ্ছে এটা, এই তো প্রায় সেম, কারণ এই দেখো তোমার হচ্ছে এইটুকু আর এইটুকু হচ্ছে সেম, তার মানে সমান্তরাল। এখন তুমি তো অঙ্ক করা শিখে গেছো যে d এর মানটা সরলরেখার সম, d এর মানটা হচ্ছে c1 মাইনাস c2 রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা হচ্ছে আমাদের ফর্মুলা সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব বের করার। এখন তুমি এই যে এই সরলরেখা তো ঠিক আছে, এটার জন্য c হচ্ছে 1, এখন এই সরলরেখার জন্য তো দুইটা ফর্মেট আছে, এক জায়গায় c হয় 8 আর এক জায়গায় c হয় 4, তো কোনটা নিবা? c
4 হ্যাঁ c1 টা মানতে হবে 4 অবশ্যই কারণ এইটার মতো করে এটা যখন বানাবো তারপর যে c টা হবে সেটাই হচ্ছে আমাদের c ঠিক আছে তার মানে আগেরটা হবে না ওকে আর a1 a2 কোনগুলো হবে এই যে যখন দুইটার a1 a2 সেম হয়ে গেছে তখনকার যে a1 a2 এটাই হচ্ছে আমাদের a1 a2 তার মানে আমি যদি এখন ফর্মুলাটা পরীক্ষায় আসলে এভাবেই দিবে তোমার সরাসরি ভালোভাবে দিয়ে দিবে না তুমি সরাসরি সূত্র অ্যাপ্লাই করতে পারো একটু ঝামেলা করে দিবে সো এইগুলো মনে রাখতে হবে সো 4 মাইনাস 1 আর রুট ওভার a স্কয়ার তার মানে a 4 আর 6 হবে না অবশ্যই a হবে আমাদের 2 আর b হবে 3 তার মানে a হবে 2 b হবে 3 তার মানে রুট ওভার 2 a স্কয়ার 3 a স্কয়ার দেন আমাদের যেটা আসছে 3 9 13 তো এটা হচ্ছে আমাদের সরলরেখা যেটা মধ্যবর্তী দূরত্ব বের করার ফর্মুলা ঠিক আছে বুঝতে পারছো তো এমসিকিউ তে এই সরলরেখা দুটো মধ্যবর্তী দূরত্ব বের করার জন্য আসে আর কি এক্ষেত্রে ওই একটা টিকি কোশ্চেন দেয় দুটো সরলরেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব কত এটা সরলরেখা এটা সরলরেখা তারা পরস্পর লম্ব তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব কত জিরো কারণ তারা পরস্পর কি করছে সেট করছে তাহলে তাদের মধ্যবর্তী দূরত্বটা কত হবে জিরো হবে ঠিক আছে আচ্ছা তোমাদের হচ্ছে টাইম শেষ তোমরা একবার জয়েন করো